ঠাকাইয়া বসছে মনে করেন যে ডিজিটাল না চোখে সমস্যা আছে ও জেন হাইয়া লাগে ওই যে চশমা পরে বসে পড়ছে আসলে মাহিদুলের প্রচুর ঠান্ডা লাগছে তার চুল মানে গরম প্রচুর এত ঘামায় ঘামে পুরো একদম চুপচুপা ভিজা থাকে এত ঠান্ডা লাগছে সারা রাত তো সে ঘুমাইতে পারে না শুধু কাশছে ঠান্ডা একদম অস্থির হয়ে গেছে বাচ্চা এর জন্য এই যে তারে চুল ফলাই দেয়া হচ্ছে তো ছোট থেকেই ওর বাবাই সব সময় ওর চুল ফলায় তো আসলে মানে টাক করাই যখন তো মাতৃ এর বাবা আসছে বাইরে গেছিল তা আসা পাত্রে দিলাম কারণ মাইদরেতে masti হয়ে যাচ্ছে গরমে এর জন্য আগেই বললাম যে আগে চুলকা তো কারণ পরে আর কাটা হয় না মাহিরের মাথায় কি পড়ল রে কাকে হাকু করে দিয়েছে মাহির মাথায় কে কাকে হাকু করে দিয়েছে এই তো এইদিক আরেকটা জিনিস দেখেন আমার সেই মাটির চুলাটা একদম ভেঙে গেছে একদম ভেঙে চুলা চুরমার হয়ে গেছে আর চুলাটা তো এই যে আসলে গ্যারেজে ছিল তো যে বাসায় তো কাজ চলতেছে তো গ্যারেজ থেকে বের করার সময় ভেঙে গেছে ওদের বাবা মাত্রই আসলো বাহির থেকে ওইদিকে আইসে এই যে সাথে সাথে আবার চুল কাটতে বসাই দিছি ও মাহি তোমার মাথা পুরো একদম কাকে হাগু করে মেখে ফেলছে

দেখেন যে আগে একদম ওই যে শেভিং ক্রিম ট্রিম দিয়া মা খাইয়া নিছে এখন রেজালে কাজ হয় না তার জন্য এই যে এখন নিতেছে এই স্টাইলটাই মাইকে রেখে দেওয়া হবে নতুন ঈদ স্পেশাল হেয়ার কাটিং নাকি কাটতে পারবে না তাহলে এবারে কাজ করি রমজান থিকা এই একটা দোকান দিয়ে বসি মাহিদুলের এটা দেখাইয়া বলবো যে নতুন হেয়ার স্টাইল

গোসল খানা নিয়ে যাবো জলদি চুল তালে আর ফালাবা না এরকম থাকবে মাঝে একদম বিরক্ত হয়ে গেছে এই যে প্রথমে দেখি তো এটা রেজাল্টটা নেওয়া হয়েছিল মাহির মাথা একটু দিছে হয় নাই তারপর আপনারা দেখতেই পাইলেন যে কেচি দিয়া কাটা হয়েছে তার মাথার চুল তারপর আবার রেজাল্ট দিয়া করতে গেছে তা হইতেছে না এবার আবার দেখেন সে আর কাজ করতেছে তার যে মানে শেভের যে রেজাল্ট ওইটা দিয়ে আবার ব্লেড দিয়ে যে করবে তার মানে দেখেন এরকম নাপিত যদি হয় যে তিনটা জিনিস সে ইউজ করছে মানে তিন আইটেমের সে মানে চুল কাটতেছে আর কি কি বলবো এটারে আর মানে আমার ভাষা নাই আর বলার এই নাপিতের কি ভাত আছে এই যে এবার হচ্ছে মাহির একদম ক্লিয়ার এর আগেও যখন রেজাল্ট দিয়ে করতেছিল তখন বলছিলাম এবার হচ্ছে কিন্তু হয় নাই দেখি এবার কি হয় মাহি নইরো না কিন্তু কিন্তু ভয়ানক আগেটা সেফ আসলে মাহি তো ছোট তো এর জন্য ওর বাবা চাইছিল যে রেজাল্ট দিয়ে ফালানোর জন্য কিন্তু হইল না এর জন্য এই যে মানে ধারালোটা নিতে হইলো

যে আমার মাহি শুরা কি চুল ফালাইয়া গোসল করে আসছে দেখি তো বাইদুল এই যে সে লঙ্গি পড়ছে এবং এখন লাস্ট ফিনিশিং দেয়া হচ্ছে একটু একটু হালকা হয়তো বা ছিল এই যে তার বাবা আবার একদম ক্লিয়ার না হলে তার ভালো লাগে না এর জন্য এই যে লাস্ট ফিনিশিং দিয়ে দিতেছে তোমার টাক মাথাটা একদম চকচকা হয়েছে আব্বু তো বিয়র্স আজকে মাহি চুল ফালানোর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একে লাইক দিবেন এবং বেশি ভালো লাগলে শেয়ার করবেন আর একে হায়ার করবেন চুল কাটার জন্য আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো মাই দিলে লাস্ট ফিনিশিং চলছে আসলে আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমি কিন্তু কখনোই সামনে এগিয়ে যেতে পারবো না আপনারাই আমার সব কিছু আমার পথ চলার সাথী আপনারা আপনাদের ছাড়া আমার সব কিছুই অসম্ভব যে কারণে আমি সবসময় আপনাদের কাছে রিকোয়েস্ট করি একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কারণ আপনাদের ছাড়া আমি কখনোই উপরে উঠতে পারবো না আমি আপনাদের দোয়া ভালোবাসা সব কিছুই চাই তো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আয়না চলে আসছে সে বো ওরা নাকি এলিয়ারের মতো লাগে তাই বলতেছে আয়নায় দিই বলেন দেখছেন